আসসালামু আলাইকুম। কত সুন্দর করে রান্না করে নিয়েছে আজকে খিচুড়িটা, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার সুন্দর রান্না হয়েছে। অবশ্যই এইভাবে রান্না করতে হলে আপনি আমার রেসিপিটা আপনারা ফলো করতে পারেন, আর অবশ্যই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রেসিপিটা ফলো করে দেন। এখানে দেখেন চলুন সবগুলো মশলা নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন এলাচি, দারচিনি, তারপরে গোলমরিচের পাউডার, গরম মশলা, জিরা পাউডার, ধনিয়া পাউডার, হলুদ পাউডার, এখানে মশলাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার একদম ব্রাউন কালার হয়ে গেছে, সুন্দর করে কষানো হয়ে গেছে। যতটা কষাবে ততটাই খাবারটা টেস্ট হবে। আর অবশ্যই দেখুন আপনারা করেন যদি মশলাটা ভালো লাগে, দেখেন মশলাটা কি কষানো আর অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে করে রান্নাটা শেয়ার করে দিবেন, বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ। আর একবার যদি রেসিপিটা ভালো করে বলতে মনে করে নেবেন কথা করে অবশ্যই আপনাদের মনে থাকবে। অবশ্যই আমার ফলো ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করে লাইক করে দেখতে পাচ্ছেন। চিকেন কিছু ভালো হয়ে গেছে, একটা মুখে একটা আইটেম ডালি হয়েছে, যেটা গ্রেভি ডাল করে লিখেছি, পরিষ্কার করে ডালটাকে মিশ্রণ করে এটাকে আপনাদের দিয়ে দেবো। এটার সাথে 10 মিনিট পাকানোর পর এখানে আমি যে চাউলটা আর ছেড়ে দিচ্ছি এটাকে আমি সুন্দর করে দিয়ে দিলাম। আমার এখানে নেড়ে চেড়ে ভালো করে সুন্দর করে ভালো করে চাউলটার সাথে ভালো করে ভালো করে খেতে দেখুন, মাখা মাখা ভালো করে করে মশলার সাথে পাকালে খিচুড়ি খেতে আর এইভাবে খিচুড়ি একবার মানিয়ে খেয়ে দেখেন। যদি আপনারা জলটা ভালো করে দেখতে পাচ্ছেন, ওয়াও! আমি এখানে ম্যাক্সিমাম 10-15 মিনিটের ফুল ফায়ারে রান্না করবো, মানে ফুল আছে চুলা দিয়ে আস্তে একটু ফুল করে দেখতে পাচ্ছেন। মোটামুটি রান্নাটা এখন কষি হয়ে গেল, মাশাআল্লাহ চমৎকার। এখানে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব, মিক্স করে লাড়াচাড়া দিয়ে ওয়াও। অবশ্যই আপনাদের যদি রান্নাটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করতে হবে। এরকম আপনাদের সবার অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সো মাচ গাইস, লাভ ইউ গাইস এভরিওয়ান। একবার ফুলে বারবার খেতে ইচ্ছে করবে ইনশাআল্লাহ। একবার এইভাবে এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখুন।